বন্ধুরা, সপ্তক মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি সুদেব চক্রবর্তী। আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মাগুরা জেলার অন্যতম একটি প্রসিদ্ধ জায়গা সত্রজিৎপুর। সত্রজিৎপুর কেবল ব্যবসায়িক কারণেই এটি জনপ্রিয় নয়, বরং এখানে রয়েছে একটি প্রাচীন ইতিহাস। মোগল আমলের রাজা সত্রাজিৎ সিংয়ের বাড়ি এখানে, এবং সত্রাজিৎ সিংয়ের নাম অনুসারেই এখানকার নাম সত্রজিৎপুর। এখানকার পুরাকীর্তিগুলো যে অবস্থায় রয়েছে আজকে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটার সঙ্গেই থাকুন। আমরা এখন আছি সত্রজিৎপুরে। 1600 শতকে এই অঞ্চলের নাম ছিল ভূষণা রাজ্য, আর ভূষণা রাজ্যের অধিপতি ছিলেন মুকুন্দ রায়। তারই পুত্র ছিলেন সত্রজিৎ সিংহ, যিনি এখানে রাজ্য স্থাপন করেন। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি মূলত সত্রজিৎপুর ভূমি অফিস। এই ভূমি অফিসটিও এই সিংহবাড়িদের জায়গায় অবস্থিত। এখানে যে ভূমি অফিসটি রয়েছে, এই জায়গার মালিক মূলত ছিলেন সিংহ পরিবারের ললিত সিংহ। মাগুরা নড়াইল সড়কে মাগুরা থেকে প্রায় 14 কিলোমিটার এগোলেই সত্রজিৎপুর, আর এখান থেকেই আপনি আসতে পারেন এই জায়গাটিতে, ছায়া সুনিবিড় গ্রামীণ পরিবেশ। এই ভূমি অফিসের পাশ দিয়ে আমরা এখন রাজা সত্রা সিংয়ের বাড়িতে যেতে চাই। সেখানে যে পুরাতন মন্দিরগুলো রয়েছে, পুরাতন স্থাপনাগুলো রয়েছে, সেগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো। এটি ভূমি অফিসের পেছনের অংশ। এখানে অবশ্য পুরাতন আমলের কোনো নিদর্শন নেই, যা দেখছেন সবই সংস্কার করা এবং পরবর্তীতে পুনর্নির্মাণ। অবশ্য পাশে যে ভবনটি দেখছেন এটি অবশ্য সেই আমলের চুন সুরকি দিয়ে নির্মিত সেরকম একটি ভবন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই সময়ের কালের সাক্ষী সেই ভবনটি। এর আশেপাশে যে বসতিগুলো গড়ে উঠেছে এই সবই মূলত সিংহবাড়ির জায়গায়। এই জায়গাটিতে বসতি গড়ে উঠেছে, মানুষ বসবাস করছে, অথচ এখানেই একসময় ছিল রাজাদের সমৃদ্ধ ইতিহাস, অনেক ঘটনা, অনেক কাহিনী। রাজা সত্রজিৎ সিংয়ের কীর্তিগুলোর মধ্যে যেটি টিকে আছে তার মধ্যে অন্যতম প্রধান হল মদনমোহন দেব বিগ্রহের মন্দির। সেটি মূলত আপনাদেরকে এখন দেখাতে চাই। এই মন্দিরে পৌরোহিত্য করেন স্বপন ভট্টাচার্য। বন্ধুরা, এই যে দেখছেন মন্দিরে মদনমোহন দেব বিগ্রহ রয়েছে, এবং তার পাশেই রয়েছে একটি কালী মূর্তি। এই কালী মন্দিরটি অবশ্য প্রসিদ্ধ, বহু ভক্তের সমাগম ঘটে এখানে। মন্দিরটি রং করা হয়েছে অবশ্য, দেখতেই পাচ্ছেন মন্দিরের সুউচ্চ চূড়া। দেখছেন মদন মোহন দেব বিগ্রহের মন্দির, যে মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1600 শতকের দিকে রাজা সত্রজিৎ সিং এর হাত ধরে। সেই সময়ে রাজা সত্রজিৎ সিং এই মন্দিরের পূজার জন্য বাইরে থেকে পুরোহিত এনেছিলেন, তার নাম ছিলেন সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য। এই যে জায়গাটি দেখছেন, পুরোহিতদের থাকার ব্যবস্থা করা হয়েছিল এখানে। বর্তমানে এখানে অবশ্য আগত ভক্তবৃন্দদের জন্য বসার জায়গা হিসেবে এটি ব্যবহৃত হয়। সত্যেন্দ্রনাথ ভট্টাচার্যের পর কেটে গেছে 4 পুরুষ। বর্তমানে এই মন্দিরের দায়িত্বে রয়েছেন স্বপন ভট্টাচার্য। এই যে সামনে যে বাড়িটি দেখছেন, এখানেই
মূলত স্বপন ভট্টাচার্য বসবাস করেন। এই রাজপরিবারের ধীরেন্দ্রনাথ সিংহ মূলত এই বাড়িতে বসবাস করতেন। তার পাশে অর্থাৎ এই মন্দিরটির দক্ষিণ দিকে বসবাস করতেন মোহিত সিংহ এবং রবি সিংহ। আর মন্দিরের পিছনে এখানে বসবাস করতেন ভোলা সিংহ। আর এই যে মন্দিরটি দেখছেন, কেবল এই মন্দিরটি নয়, এই মন্দিরের পাশে ছিল দুর্গা মন্দির, শিব মন্দির এবং কালী মন্দির। সেই সময় সাড়ম্বরে পূজা হতো। এখন যে জায়গাগুলোতে দেখছেন এই যে জঙ্গলে পরিণত হয়েছে, সেই মন্দির ধ্বংস হয়ে গেছে, কোনো ধ্বংসস্তূপের কোনো চিহ্ন নেই। তবে আমরা এখানে এসে পেয়ে গেলাম একটি ইন্দিরা, যেটা সেই আমলের। অবশ্য দেখে মনে হচ্ছে যে এটি নতুন সংস্কার, আসলেই তাই। এই প্রাচীন এই ইন্দিরাটি 1971 সালে রাজাকার বাহিনী ভেঙে ফেলেছিল। পরবর্তীতে স্বপন ভট্টাচার্য এটিকে সংস্কার করেছেন। দেখছেন এই যে গভীর ইন্দিরা, এখন এখানে জল টলমল করছে। সেই সময় মূলত এখানকার জল দিয়েই এই মন্দিরের পূজা অর্চনা হতো। বন্ধুরা, এই মন্দিরের সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরো একটি তথ্য দিই। এখানকার যিনি পুরোহিত স্বপন ভট্টাচার্য, তিনি মূলত জ্যোতিষবিদ্যা এবং কবিরাজি বিদ্যাতেও পারদর্শী। এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে, তিনি তাদেরকে বিভিন্ন কবিরাজি চিকিৎসা প্রদান করে থাকেন। আমি স্বপন ভট্টাচার্য, এই সত্রাজিৎ সিংহের যে মন্দির মদন মোহন দেব বিগ্রহের পুরোহিত বর্তমান। আর আমার পূর্বপুরুষও এখানে পৌরোহিত্য করে গেছেন আজ থেকে 5 পুরুষ আগ থেকে। প্রতি বছর বৈশাখ মাসে ঠাকুরের পূজা অর্চনা, বাৎসরিক পূজা, এবং প্রতিদিনই দেখা যায় যে এখানে রবিবার বৃহস্পতিবার বাদে ওই 10 থেকে 1/50 জন লোক ভক্তবৃন্দ এখানে আসেন। সত্রাজিৎ সিংহ আজ থেকে 450 বছর আগে এখানে মোটামুটি মন্দির স্থাপন করেন। ওনার বংশধররা কেউই এখন নাই, সবই কলকাতায় থাকেন। আমিও সত্রাজিৎ সিংহেরই বংশধর, ওই ধীরেন্দ্রনাথ সিংহের যে বাড়িটা সেখানেই বসবাস করি। আমার পাশেই তহসিল অফিস, যেটা ললিত সিংহর বাড়ি। আমার মন্দিরের পিছনে হলো ছিল ভোলা সিংহের বাড়ি। মন্দিরের দক্ষিণ পাশে ছিল মোহিতলাল সিংহের বাড়ি, যে মোহিতলাল সিংহেরই দান করা শ্মশান আশ্রম সত্রজিৎপুর আজ থেকে 450 বছর আগের। এটা এই সিংহ পরিবারের মেয়ে ছেলেরা নদীতে যেত, সেই কারণের জন্যই এটা ব্যক্তিগতভাবে অন্য লোকের চলাচল নিষিদ্ধ ছিল, সেজন্য এই রাস্তাটি করে, এই রাস্তাটি সেই জন্য করা। এখানে পূজা অর্চনা বা যে আমার পূর্বপুরুষ যে পৌরোহিত্যরা এখানে থাকতেন তাদের জল খাওয়ার জন্য সেই আমলে এখানে একটা কুয়া ইন্দারা প্রতিষ্ঠিত হয়। ওই ইন্দারাটিও প্রতিষ্ঠিত ইন্দারা, ওই ইন্দারার জল দিয়েই মন্দিরের পূজা অর্চনা একসময় সমস্ত কার্যক্রম চলত। কিন্তু 1971 সালে ওই কুয়াটিকে রাজাকাররা ভেঙে বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে এটা আমি সংস্কার করি এবং এখন এটাকে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থানে ঢেকে রাখা হয় যাতে জল ঢল নষ্ট না হয়। বন্ধুরা, সেই সত্রাজিৎ সিংয়ের আমলের আরেকটি মন্দির এখানে রয়েছে। একটি কালী মূর্তি উদ্ধার করা জঙ্গল থেকে, যেটাকে বলা হতো পঞ্চমুণ্ডু কালী মন্দির। বুঝতেই পারছেন পঞ্চমুণ্ডু মানে 5টি মাথা। তো আমরা সেই জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি। তবে তার পাশেই রয়েছে দেখুন বিশাল একটি বটগাছ। এটি অনেক পুরাতন বটগাছ, অনেক দীর্ঘ। এবং তার পাশে আরেকটি মন্দির রয়েছে, এটি অবশ্য সাম্প্রতিক সময়ে তৈরি। এখানে দুর্গাপূজা হয়ে থাকে। এখানে অবশ্য একটি সরস্বতীর মূর্তি রয়েছে। আপনাদেরকে এবার আমরা দেখাচ্ছি সেই পঞ্চমুণ্ডু কালী মন্দির, যেটি অবশ্য এখন সংস্কার করে নতুন করে টাইলস দিয়ে বাঁধানো, রং করা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে অবশ্য আকাশটা মেঘাচ্ছন্ন, যার জন্য এখানে একটু অন্ধকার। আমরা তারপর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই হচ্ছে পঞ্চমুণ্ডু কালী মন্দির, খুব জাগ্রত মন্দির।
আরেকটা মন্দির আছে যেটা সত্রাজিৎ সিংহের এই গ্রাম প্রতিষ্ঠার আগেই ওই মন্দিরটা ডাকাতরা ওখানে প্রতিষ্ঠিত করে। সত্রাজিৎ সিংহ ওই জঙ্গল পরিষ্কার করতে যেয়ে ওখানে ওই মন্দিরটি পান। তখন খড়কুটোর মন্দির ছিল, পরে রায় পরিবারের একজন ভক্ত আর কি ওইটাকে পাকা মন্দির করেন, যেটা এখনও সেখানে প্রতিষ্ঠিতই আছে এবং মন্দিরটায় বার্ষিক পূজা হয় এবং নিত্য নৈমিত্তিক পূজা অর্চনা হয়। মন্দিরটা খুবই জাগ্রত মন্দির, এখানে অনেক সময় যারা অনাচার করেছে সাথে সাথে তার সাজা বা ফল এরা পাইছে আর কি। বন্ধুরা, তার মানে একটা বিষয় দেখা গেল যে একটা ইতিহাস জানতে জানতে আরও অনেক ইতিহাস জানা হয়ে যায়। যেমন আমরা আজকে মন্দির সম্পর্কে জানলাম এবং সেই সঙ্গে জানলাম রাজা সত্রাজিৎ সিং সম্পর্কে। আর এটাও আপনাদেরকে জানিয়ে রাখি, এই সত্রাজিৎ সিংয়ের নাম অনুসারেই এই সতীত্বের নামকরণ। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের এই ভিডিও? আরও যদি এরকম ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিষয়ে আপনি জানতে চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি ক্লিক করুন, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনি সহজে পেয়ে যান। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সপ্তক মিডিয়ার সাথে। ততক্ষণে ভালো থাকুন সবাই।